হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মানুষদের বর্ষাকাল এলেই বা বছরের বিভিন্ন সময়ে হাতে বা পায়ের মধ্যে হাজা রোগ হয়, তাদের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ একটি ঘরোয়া প্রাকৃতিক উপায়। বন্ধুরা, যারা হাজা রোগের ভুক্তভোগী একমাত্র তারাই জানে হাজা রোগ হলে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এক তো এই রোগের কারণে তার জ্বালা যন্ত্রণা সহ্য করতেই হয়, তার উপর আবার লোকজনের কাছে এই রোগটি খুবই লজ্জাজনক রোগ। এমনকি হাতের মধ্যে হাজা রোগ থাকলে সেই হাতে করে বাড়ির খাবার দাবারে হাত দিলেও সমস্যা হয়। যাই হোক, আর বেশি কথা না বলে চলুন আপনাদের জানিয়ে দিই হাতে বা পায়ে হাজা রোগ হলে তা থেকে মুক্তি পাবার সহজ ঘরোয়া প্রাকৃতিক উপায়টি সম্বন্ধে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেল বা ঘণ্টাটি অন করে রাখুন। কারণ তার ফলে পরবর্তী দিন আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে বেশ কিছু দেশি নিম গাছের পাতা। আমি এখানে একটি নিম গাছের ডাল ভেঙে নিয়েছি। আপনারাও প্রথমে দেশি নিম গাছ থেকে বেশ কিছু পাতা সংগ্রহ করবেন। আমি এবার এই নিম পাতাগুলিকে প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এগুলিকে খুব সুন্দর করে থেতো করে নেব। এই নিম পাতার ব্যবহারে কুষ্ঠরোগ, ত্বকের আলসার, চোখের নানান সমস্যা, পেটে ব্যথা, ডায়াবেটিস, হৃৎপিণ্ড ও ধমনির নানান রোগে, জ্বর হলে, দাঁতের মাড়ি ফুলে যাওয়ার সমস্যাতে, যকৃতের সমস্যাতে এবং আমাদের শরীরে যে কোনো খোসপাজরা, দাঁত, হাজা, চুলকানিতে ব্যবহারে বিশেষভাবে কার্যকরী। এমনকি ত্বকের চুলকানি, লাল হয়ে যাওয়া ও গরমে ত্বককে ঠান্ডা রাখতে নিম পাতার ব্যবহার করা হয়। এই নিম পাতার মধ্যে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি সূর্যের অতিরিক্ত তাপ, পরিবেশগত বিষাক্ত পদার্থ এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থের হাত থেকে খুব সহজে আমাদের রক্ষা করে। এই নিম পাতার মধ্যে ব্যাকটেরিয়া নাশক ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, সেই কারণেই আমাদের শরীরের যে কোনো চর্মরোগ দ্রুত সারাতে নিম পাতা ব্যবহার করা হয়। এখন এখানে নিম পাতাগুলি থেতো করা হয়ে গেছে। এবারে এখানে প্রয়োজন এক গিনে কাঁচা হলুদ। আমি এবার এই কাঁচা হলুদটিকে প্রথমে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটি কুড়ুনিতে করে বেশ সুন্দর করে হলুদকে কুড়ে নেব। আমাদের ত্বকের যাবতীয় চর্মরোগ সমস্যা থেকে এই কাঁচা হলুদ খুব সহজেই আমাদের রক্ষা করে। তবে হলুদের গুণাগুণ বলে ভিডিওটি আর বড় করব না, কারণ হাজা রোগের ক্ষেত্রে হলুদের গুণাগুণ বলতে গেলে কিন্তু ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এবার আমি সেই থেতো করা নিম পাতা এবং কাঁচা হলুদ দুটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নেব। এখন এখানে হাজা রোগ থেকে মুক্তি পাবার সহজ ঘরোয়া প্রাকৃতিক উপায়টি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আপনাদের বলবো এটি কিভাবে ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে। এই জিনিসটি আপনাকে তৈরি করতে হবে সকালের দিকে এবং সারা দিন রাতের মধ্যে 3 থেকে 4 বার করে ব্যবহার করতে হবে। এটি হলো চামড়ার উপর থেকে চিকিৎসা। এবার আপনাদের এটি ব্যবহারের সাথে সাথে আরও কিছু কথা মাথায় রাখতে হবে, যেমন ডিম, বেগুন, চিংড়ি মাছ, টক জাতীয় জিনিস এবং মাংস বেশ কিছুদিনের জন্য খাওয়া টোটালি বন্ধ রাখতে হবে এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 2 থেকে 3টি করে নিম পাতা এবং তার সাথে
এক টুকরো কাঁচা হলুদ মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন। এইভাবে সমস্ত নিয়মগুলি আপনি একটানা 10-15 দিন মেনে চলুন, তাহলেই দেখবেন আপনার দীর্ঘদিনের হাজা রোগ শরীরের ভিতর থেকে এবং উপর থেকে দুইভাবেই সেরে যাবে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখনই একটি লাইক করে দেবেন, প্রিয় মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।